গতকাল আমরা রফিকুল ইসলামকে গাজীপুর রাজাবাড়ি থেকে মানব পাচারকারী অর্থাৎ লিবিয়া থেকে ইউরোপে পাঠানোর যে মানব পাচারকারী চক্রটি রয়েছে তার অন্যতম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছি। তার সাথে মেইন হুতা হিসেবে জড়িত আছে মোহাম্মদ হাকিম, তার দুঃসম্পর্কের চাচা হয়, তিনি লিবিয়া প্রবাসী, গত 8 বছর যাবৎ লিবিয়া বসবাস করছেন। এছাড়া অন্যান্য যারা রয়েছে তাদের যোগসূত্র আমরা খুঁটিয়ে দেখছি এবং আমরা অনেকের নাম অলরেডি পেয়েছি, সো আমরা আইনানুরূপ ব্যবস্থা নিব। এবং তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক, যারা টাকা পয়সা পাঠায়, সাধারণ মানুষ টাকা পয়সা পাঠায়, তাদের কাছ থেকে অবৈধভাবে নিজস্ব অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছেন এবং তার ব্যাংক স্টেটমেন্ট এবং তার প্রাথমিক জবানবন্দি অনুযায়ী আমরা তার সত্যতা পেয়েছি। বেসিক্যালি আপনারা জানেন যে বাংলাদেশ থেকে লিবিয়ায় যাওয়া প্লাস ইউরোপে যাওয়ার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। বেসিক্যালি তারা এটা করে হচ্ছে, যিনি বিদেশে থাকেন ভিসা বা অন্যান্যর কথা বলে তাদের সাথে যোগাযোগ করে দালালের মাধ্যমে, এবং দালালরাই বেসিক্যালি এই, ইনি যেমন মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনার নাম্বার এবং অ্যাকাউন্ট দিয়েছে যে ইনি আমাদের লোক, আমাদের দলের লোক, আপনি নাকে টাকা পাঠাতে পারেন, ওনাকে টাকা পাঠালে উনি যথার্থভাবে আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সো এই পরিপ্রেক্ষিতেই বেসিক্যালি ওনার কাছে কিন্তু টাকাটা পাঠানো হয় এবং এটা ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। যদি 1 লাখ টাকার বেশি হয়, যেটাতে বিকাশ করা সম্ভব না, সেটাতে ওনার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠানো হয় ডাচ বাংলা ব্যাংক বা অগ্রণী ব্যাংক এর মাধ্যমে। বাট যেটা স্মল অ্যামাউন্ট 20,000 টাকার নিচে, সেটা উনি বিকাশের মাধ্যমে গ্রহণ করেন। সো এইভাবে বেসিক্যালি সাধারণ মানুষের যে নাম ঠিকানা সেটা মেইন যে হুতা ওনাকে দিয়ে থাকেন, উনি যোগাযোগ করে তাদের কাছ থেকে টাকাটা গ্রহণ করেন। আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি ভিকটিম মোহাম্মদ রাজীব, 25 বছর বয়স, উনি অলরেডি লিবিয়া হতে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন এবং আমরা মৃত্যুর সংবাদও শুনেছি তার পরিবারের নিকট হতে। সো তিনি 1,70,000 টাকা গত 12 ফেব্রুয়ারি 2029 তারিখে অগ্রণী ব্যাংকের মাধ্যমে রফিকুল ইসলামের অ্যাকাউন্টে দিয়েছেন এবং এর জন্য যাবতীয় যে তথ্যগুলো দরকার সেগুলো আমাদের কাছে রয়েছে এবং উনিও স্বীকার করেছেন উনি টাকাটা নিয়েছেন। সো আমরা বেসিক্যালি ধারণা করছি এই সকল সিন্ডিকেট বা চক্রে বেশ সদস্য থাকে, 8 থেকে 10 জন বা 12 জন। সো আমরা ধারণা করছি এরকমই সদস্য থাকার কথা। সো এক্স্যাক্টলি আমরা এখন যাদেরকে পেয়েছি তদন্তের স্বার্থে বা আরও ভালো রিকভারির স্বার্থে আমরা এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আমাদের তদন্ত চলমান। বাট আমরা বলতে পারি যে 8 থেকে 10 জনের একটা চক্র পার সিন্ডিকেট, অনেকগুলো সিন্ডিকেট থাকতে পারে, 10টা সিন্ডিকেট 12টা, বাট পার সিন্ডিকেটে 8 থেকে 10 জনের একটা চক্র কাজ করে দেশের সাধারণ মানুষ। এই চক্রের বেসিক্যালি আপনারা জানেন অলরেডি র‍্যাব 3 জনকে গ্রেফতার করেছে বিভিন্ন জায়গায় অভিযান করে। সো সেই সূত্র ধরেই আমরা আরও 1 জনকে গ্রেফতার করলাম, সর্বমোট 4 জনকে গ্রেফতার করা হলো। সো আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ সবাইকেই গ্রেফতার করতে পারব। এটা আসলে বেসিক্যালি আপনার গ্রেফতার করা হয়েছে আপনার 16 মে, যেটা আমাদের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর মহোদয় স্যার অলরেডি আপনাদের মিডিয়া ব্রিফিং করেছে। এখানে যে 3 জন রয়েছে আপনার আটককৃতরা রয়েছেন, আক্কাস মাতুব্বর, এনামুল হক তালুকদার ও আব্দুর রাজ্জাক ভুইয়া, এনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবারের 17 তারিখে কারণবাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে এটার বিস্তারিত মিডিয়া ব্রিফিং করা হয়েছে। এবং আপনারা যদি চ্যানেল আপনারাই কভার করেছেন, সো আপনারা এটা ডিটেলস ওইখানেই পাবেন, স্যার ডিটেলসভাবেই বলেছে যে যাদের যাদের গ্রেফতার করা হয়েছে।